हेलो व्यूअर्स, माँ बोम मणि शक्ति चैनल तरफ थे आज हम अपने पास तो आज एक खुबी छोट मैंने दुआई बोलते नहीं खुबी कार्यकारी हमार परीक्षित बहुबार परीक्षा कर अपनारा काज करले बुझते पारबेन। तबे आपनादेर काछे एकटाई अनुरोध, एटा आपनारा अपव्यवहार करबेन ना गो, एबं कोनो भालो मानुषेर प्रति एई क्रियाटा करबेन ना, ताले भगवानई बोलेन आर खुदा ताला आल्लाहई बोलेन केउ आपनादेरके माफ करबे ना। तो এটা একটা হচ্ছে মানে কুরআনেরই একটা মানে শব্দ এবং অক্ষর, এটাকে আয়াত বলা যায় না, একটা শব্দ এবং একটা অক্ষর, এটা কুরআন থেকেই পাওয়া। তো এটার খুবই কার্যকারী, আপনারা কাজ করলে বুঝতে পারবেন। তো এটার কাজ হচ্ছে যার বাড়িতে দিবেন তার বাড়ি মানে ধ্বংসের পথে চলে যাবে, এবং সে বাড়িতে কোনো আয় উন্নতি কোনো বরকত হবে না, মানুষ বিপদে পড়তেই থাকবে, কারো হাতে হাত ভাঙবে বা পা ভাঙবে বা মাজা ভাঙবে, মানে এরকম ধরনের হতে থাকবে। যার জন্য আপনাদেরকে অনুরোধ করছি দয়া করে কোনো ভালো লোকের উপর এটা প্রয়োগ করবেন না। যারা হয়তো খুবই দুষ্ট শয়তান লোক এবং মানে হয়তো আপনার বারবার ক্ষতি করছে তাদের উপরই করবেন, নচেত কোনো ভালো লোকের উপরে আপনারা করবেন না। তো এই জিনিসটা আমি বলে দিছি, একটাই শব্দ এবং স্ক্রিনে লিখে দেব, আপনারা এটা দেখে নেবেন। তো এই দুয়াই বলেন আর শব্দই বলেন অক্ষর বলেন, এটা হচ্ছে মানে যে শব্দটা সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি এবং স্ক্রিনে লিখে দেবো, আপনারা দেখে নেবেন। সেটা হচ্ছে হা, হয়াকার হা। এই কথাটাই আপনাদের কাজের। তো এটা কিভাবে কাজ করবেন, কবরস্থানে যাবেন, হিন্দুর ছেলে হলে প্রণাম করবেন, মুসলিমের ছেলে হলে সালাম দেবেন, দিয়ে যেভাবে মানে মানুষকে কোনো জিনিস একটা চেয়ে আনতে হয় সেইভাবে চেয়ে নিয়ে আসবেন, বলবেন যে আমি এই দুষ্ট লোকের প্রতি এই ক্রিয়া করব, কিংবা আমার বারবার খুব ক্ষতি করছে তার জন্য আমি এই ক্রিয়াটা করব, আমার ক্রিয়াটা যেন সম্পূর্ণ হয়। এইভাবে বলে নিলে খুব ভালো হয়, না হলে তুলে নিয়ে আসলেও কাজ হবে। তো বলে নিয়ে আসলে মানে তাদের আত্মা শুনতে পাবে কিংবা শুনবে, তারা একটু মানে না বলে নিলে নারাজ হয়, সেই নারাজটা হবে না। তো ওইভাবে নিয়ে আসবেন, নিয়ে এসে 70 বার ওটা বলবেন আর 70 বার ফু দিবেন, মানে একবার বললেন হা, একবার ফু দিলেন, আরেকবার বললেন হা, আরেকবার ফু দিলেন, আরেকবার বললেন হা, আবার ফু দিলেন, এইভাবে 70 বার বলবেন, 70 বার ফু দিবেন সে মাটিটার উপরে, দিয়ে সে মাটিটা যার বাড়িতে দরকার তার বাড়িতে ফেলে দিবেন, দেখবেন তার বাড়িতে খেল লেগে যাবে। তো এই জিনিসটা যিনারা করবেন, কিন্তু এটা 41 দিন 41 বার করে আমল করে নেবেন, 41 দিন 41 বার করে আমল করে নিলে এটা আগুনের মতন কাজ করবে। তো এটা কেউ তুচ্ছ ভাববেন না, খুবই কার্যকারী, আপনারা কাজ করলেই বুঝতে পারবেন। আমি আজ পর্যন্ত ফালতু জিনিস আমি আপনাদেরকে দিইনি, কাজ করলেই আপনারা প্রমাণ পাবেন। তো আমি যেটা বললাম সেই কথাটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন।
আর আমার গুরু বিদ্যা এবং পরীক্ষিত ছাড়া আপনাদেরকে আমি কোনো জিনিসই আজ পর্যন্ত দিইনি। তো যাই হোক, তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করুন এবং বন্ধু বান্ধবদেরকে হোয়াটসঅ্যাপে ফেসবুকে শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টিটা দাবিয়ে পাশে থাকুন, এর পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।